দেখুন, বেতন হিসেবে গরু ছাগল। মুদ্রার বিনিময় প্রথা শুরুর আগে মানুষ দ্রব্য বিনিময় করত, এক সেবার বিনিময়ে অন্য সেবা গ্রহণ করত। কিন্তু একবিংশ শতাব্দীতেও সেই দ্রব্য বিনিময়ের প্রথা চালু করেছে জিম্বাবুয়ে সরকার, তবে শখে নয়, অনেকটা বাধ্য হয়েই। দেশটিতে চরম নগর অর্থ সংকট চলছে, এর প্রেক্ষিতে দেশটির স্কুলগুলো নগদ অর্থের পরিবর্তে বেতন হিসেবে গরু ছাগল গ্রহণ করবে। সম্প্রতি দেশটিতে এ সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী লাজারুস ডোকারা বলেন, শিক্ষার্থীদের বাবা মার কাছ থেকে স্কুলের বেতন আদায় করার সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নমনীয় হতে হবে। বিবিসি আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।